বন্ধুরা, আপনারা তো জানেনই, নাসা চাঁদে মানুষ পাঠিয়েছে ও মঙ্গল গ্রহে অনেকগুলো মিশন করেছে, যার মধ্যে দুটি রোভার এখনও পর্যন্ত মঙ্গল গ্রহে কাজ করছে। আবার আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির বাইরেও নাসা পৌঁছে গেছে, যেখানে নাসা ভয়েজার 1 ও 2 পাঠিয়েছে। যদি আপনারা ভয়েজার 1 সম্পর্কে আমার এই ভিডিওটা না দেখে থাকেন, তবে অবশ্যই এই ভিডিওটা দেখে নিন, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার ভিডিওতে ফিরে আসা যাক। এই পৃথিবীর মধ্যে নাসা সবচেয়ে বেশি মিশন করেছে, কারণ নাসা চায় চাঁদে ও মঙ্গলে বা অন্য কোনো গ্রহে মানুষের বাসস্থান গড়ে তুলতে, কারণ ভবিষ্যতে যদি কোনো কারণে পৃথিবীতে জীবনের অযোগ্য হয়ে পড়ে, তবে যাতে মানুষের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে পারে, তাই এত কিছু। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন নাসার চোখ হঠাৎ কেন সূর্যের দিকে পৌঁছালো? কারণ সূর্য থেকে নির্গত সৌরঝড়, বিভিন্ন রে, বিভিন্ন পার্টিকেল ইত্যাদি সম্পর্কে জানার জন্য। আর তাই নাসা 2018 সালের 12ই আগস্ট লঞ্চ করেছে লুনার সোলার প্রোব। আজকের এই ভিডিওতে নাসার তৈরি পার্কার সোলার প্রোব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি মোহাম্মদ ফারহান শেখ আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন স্পেস ট্রাভেল চ্যানেল। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ও এই রকম নতুন নতুন মহাকাশ গবেষণামূলক ও বিজ্ঞানমূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। পার্কার সোলার প্রোব হলো নাসার স্পেস প্রোব, যা 2018 সালের 12ই আগস্ট UTC সময় অনুযায়ী সকাল 7:31 লঞ্চ করা হয়েছিল। এটি সূর্যের কেন্দ্র থেকে 9.86 সৌর ব্যাসার্ধের মধ্যে পৌঁছাবে, এবং জানা যাচ্ছে 2025 সাল নাগাদ সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছাবে। পার্কার সোলার প্রোব ঘন্টায় প্রায় 690,000 কিলোমিটার বেগে ঘোরে, বা বলতে পারো 191 কিলোমিটার পার সেকেন্ডের বেগে, যা আলোর গতির 0.064%। এটি এখনও পর্যন্ত নির্মিত সবচেয়ে দ্রুততম বস্তু। এটি হলো প্রথম মহাকাশযান যা একটি জীবিত মানুষের নামে নামকরণ করা হয়। তিনি হলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস পদার্থবিদ ইউজিন নিউম্যান পার্কার, যার নামেই এই মহাকাশযানটির নামকরণ করা হয়, এবং তিনি জীবিত ছিলেন। পার্কার সোলার প্রোব হলো প্রথম মহাকাশযান যা লো সোলার করোনায় উড়েছে। এটি সূর্যের করোনাল প্লাজমা এবং চুম্বকক্ষেত্রের গঠন এবং গতিশীলতা সৌর করোনাকে উত্তপ্ত করে এবং সৌর বায়ুকে প্রয়োজিত করে এমন শক্তি প্রবাহ। এতে প্রায় 4টি আলোক সেন্সর ব্যবহার করে ঢালের সীমা থেকে আসা সরাসরি সূর্যালোকের প্রথম চিত্র শনাক্ত করতে সক্ষম হয়। মিশনের প্রাথমিক শক্তি হল সৌর প্যানেল, এর দুদিকে দুটো সৌর প্যানেল লাগানো, একটি প্রাথমিক ফটোভোল্টাইক অ্যারে যা 0.25 আলোকবর্ষর বাইরের মিশনের অংশগুলোর জন্য ব্যবহৃত হয়, এতে একটা খুব ছোট গৌণ অ্যারে ব্যবহৃত হয়েছে যা মহাকাশযানটিকে নিকটতম পদ্ধতির মাধ্যমে শক্তি দেয়। এতে সেকেন্ডারি অ্যারে আছে যা সৌর প্যানেল এবং ইনস্ট্রুমেন্টের অপারেটিং তাপমাত্রা বজায় রাখতে ও পাম্প স্পিরিট কুলিং ব্যবহার করে। পার্কার যন্ত্র সক্রিয়করণ এবং পরীক্ষা শুরু হয় 2018 সালের সেপ্টেম্বরের প্রথম দিকে। এটি 9 সেপ্টেম্বর 2018 সালে দুটি WISPR টেলিস্কোপিক ক্যামেরা একটি সফল প্রথম আলোক পরীক্ষা করে। গ্যালাক্সিটি কেন্দ্রের দিকে পটভূমির আকাশের হোয়াইট অ্যাঙ্গেল ছবি প্রেরণ করে। এই মিশনটি তৈরি করতে প্রায় 150 কোটি US ডলার খরচ হয়। 2018 সালে উৎক্ষেপিত পার্কার সৌর মিশনটির লঞ্চ মাস হচ্ছে 685 কিলোগ্রাম, ওই ড্রাই মাস হচ্ছে 555 কিলোগ্রাম, ও এর পেলোড মাস হচ্ছে 50 কিলোগ্রাম। পার্কার সোলার প্রোব
এর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, প্রস্থ হচ্ছে 3 মিটার ও উচ্চতা হচ্ছে 2.3 মিটার। এর বৈদ্যুতিক পাওয়ার হচ্ছে 343 ওয়াট। পার্কার সোলার প্রোব একটি হেলিওসেট্রিক অরবিটে অরবিট করছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যদি কোনো অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসে তবে কি হবে? তাহলে কি মানুষের অস্তিত্ব চিরদিনের মধ্যে শেষ হয়ে যাবে, নাকি মানুষ বেঁচে যাবে? তা জানতে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।